প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি যে যেখানেই থাকো ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি পূর্ব কদমতলী ইসলামী আলী মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাস। আজকে দীর্ঘদিন পরে আমি তোমাদের সামনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বৈশ্বিক এই করোনার পরিস্থিতিতে ছাত্র শিক্ষক আজ যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কারো সাথে দেখা পর্যন্ত করতে পারে না। সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে অনলাইন ক্লাস নিতেছে, আমরাও তারই ধারাবাহিকতা রক্ষা করে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে, তার প্রচেষ্টায় আমরাও পূর্ব কদমতলী ইসলামী আলী মাদ্রাসার ছাত্রছাত্রীদের সুবিধার্থে অনলাইন ক্লাস চালু করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই পরিস্থিতি অতিক্রম করে পরীক্ষা ব্যবস্থা করতে পারি, তাহলে সেই সময়ে আজকের এই ভিডিও, আজকের এই অনলাইন ক্লাস তোমাদের সার্থক হবে বলে আমি মনে করি। কথা দীর্ঘায়িত না করে আমরা শুরু করছি দাখিল অষ্টম শ্রেণীর বাংলা। আজকের পাঠ হবে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেই, কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দে 7ই মে জন্মগ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক তথ্য বিজড়িত। আসলে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনেক, যেহেতু আমাদের স্বল্প পরিসরের ক্লাস, সবগুলো ডিটেলস আমরা হয়তো এই মুহূর্তে বলতে পারবো না, তবে যতটুকু তোমাদের প্রয়োজন এমসিকিউ বহুনির্বাচনী প্রশ্নের যেই সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলার থেকেই বাধা ধরা নিয়মে কোনো স্কুলে পড়াশোনা করেন না, তাকে অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলেও সেই প্রতিষ্ঠান থেকে তিনি চলে আসতেন। যেমন তাকে ভর্তি করা হয়েছিল ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, এ সকল নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু তিনি সেই প্রতিষ্ঠানে বেশি দিন লেখাপড়া করেন নাই। কারণ তিনি আমাদের মতো বাধা ধরা নিয়মে পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তারপরেও ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায়, সাহিত্যের সকল সেক্টরে তার বিচরণ ছিল। তিনি কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল। তিনি একাধারে কবি,
दार्शनिक गीतिकार सुरकार शिक्षाविद चित्रशिल्पी नाट्य प्रयोजक और अभिनेता छिलेन। तिनी एशियोदेर मध्ये प्रथम साहित्ये नोबेल पुरस्कार लाभ करें। कविगुरु रवीन्द्रनाथ ठाकुर एशियोदेर मध्ये प्रथम नोबेल पुरस्कार पेयेछेन कत साले 1913 ख्रिस्टाब्दे। आमरा जे जातीय संगीत गाई ए जातीय संगीतेर रचियता तारुई लेखा आमार सोनार बांगला आमी तोमाय भालोबासी। ए संगीतटा कविगुरु रवीन्द्रनाथ ठाकुरेरी लेखा। ए महियसी कवि 1941 ख्रिस्टाब्दे 7 আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে এতটুকুই আমরা আলোকপাত করলাম। তো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 আর মৃত্যু 1941 এটুকু মনে রাখলেই চলবে। কারণ বহু নির্বাচনী প্রশ্নে যখন MCQ পর্ব আসে তখন ওই প্রশ্নে এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা এগুলো একটু ভালো করে দেখব। কবি পরিচিতিটা ভালো করে একটু পাঠদান করতে হবে, কারণ এখান থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন থাকে। এরপরে আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আসলাম, 2 বিঘা জমি, এই কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন লিখেছেন, এর জবাবটা আমি সংক্ষেপে বলবো এইভাবে যে 2 বিঘা জমি একটা টপিকস, এটা একটা ধারণা। সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা অনেক ধনী হয়েও আরও বিলাসী জীবনযাপন করার জন্য, এই আমাদের সমাজের নিচু শ্রেণীর কিছু মানুষের, গরিব মানুষের সেই অর্থ সম্পদ, তারপর তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি, দেখলাম স্থাবর অস্থাবর সম্পত্তি সুকৌশলী, তারা গরিবের মাথায় হাত রেখে এগুলো নিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের সমাজে এই ধরনের অনেক লোক আছে, তাদেরকে দেখলে মনে হবে না যে আসলে তারা কতটুকু গরিবের প্রতি সহনশীল। আসলে তাদের সম্পত্তিটাকে তাদের দখলে নিয়ে নেয়, কব্জা করে নিয়ে নেয়। দুই বিঘা জমি একটি কাহিনী কবিতা। এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই সমাজের ওই উচ্চ পর্যায়ের লুটেরা শ্রেণীর মানুষদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন যে তারা কতটুকু গরিবের প্রতি অসহনীয় নির্দয় আচরণ করে।
এই কবিতাটি তারই বহিঃপ্রকাশ। দুই বিঘা জমির মূল চরিত্রে আছে ওপেন। তোমরা বই খুললে দেখবা যে ওপেন হত দরিদ্র একজন কৃষক, তার জীবন চলে অভাব অনটনে, জীবন জীবিকার তাগিদে তার যে সম্পদ ছিল প্রায় সব সম্পত্তি, সম্পদের প্রায় সবটুকুই ইতিমধ্যে বন্ধক রেখে বিক্রি করে শেষ করে ফেলেছে। অবশিষ্ট তার ভিটে বাড়িটুকু, যেখানে সে বসতি স্থাপন করে, যেখানে সে থাকে, তার পূর্বপুরুষরা, এখানে কবিতার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তার সপ্তপুরুষ, তার বাবা দাদা থেকে শুরু করে আগে যারা ছিল, এভাবে সপ্তপুরুষ এই ভিটিতেই অবস্থান করেছিল, বসবাস করেছিল। আজ শেষ পর্যায়ে ওপেন সেই জমিটুকু কোনো রকমে আঁকড়িয়ে ধরে রেখেছে, কিন্তু জমিদার সেই ওপেনের দুই বিঘা জমির প্রতি যখন চোখ পড়ল, সেই জমিটুকু তার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু ওপেন যখন কিছুতেই এই জমিটুকু দিতে নারাজ, তখন জমিদার তাকে চক্ষু গরম করে ভয় দেখিয়ে তাকে অনেকটা প্রেশার ক্রিয়েট করে, চাপ সৃষ্টি করে তার কাছ থেকে এই জমিটুকু নিতে চেয়েছে। ওপেন এই জমিটুকু দিতে নারাজ, কোনো মতেই সে দিবে না। অনেক অনুনয় বিনয় করেও তার জমিটা আর রক্ষা করতে পারল না। জমিদার মিথ্যে মামলা দিয়ে ওপেনকে একটা পর্যায়ে বাড়ি ছাড় করতে বাধ্য করেছে। ওপেন একটা পর্যায়ে বাড়ি ছেড়ে সাধু বেশে সে পথে প্রান্তরে ঘুরে চলছে, ঘুরে বেড়াচ্ছে, তার মনে হাহাকার। ওপেন কিছুতেই তার সেই জমির কথা, সেই ভিটে বাড়ির কথা, তার প্রিয় গ্রামের কথা ভুলতে পারছে না। আসলে এটাই সত্য, মাতৃভক্তি, শিকড় যেখানে থাকবে সেখানে, সেখানের কথা মানুষ কোনোভাবেই ভুলতে পারে না। তোমরা যারা গ্রামে বসবাস করছো বা তোমরা যারা মুরগি লালন পালন করো, তোমরা দেখবা যে মুরগির একটা খড় থাকে, ঘর থাকে। সেই মুরগির ঘরটা যদি কোনো কারণে স্থানান্তর করা হয়, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়া হয়, সেই ক্ষেত্রে পরের দিন দেখতে পাইবা যে ওই মুরগিটা কিন্তু ওই খালি জায়গাটায় বসে আছে। সে দেখতে পাচ্ছে তার ঘরটা এখানে নাই, সে একটু দূরে ওই ঘরটা আছে, কিন্তু সেই ঘরে সে যায় না। ওই ওই যেই ভিটিতে আগে ঘরটা ছিল, যেই স্থানে আগে ঘরটা ছিল, সেইখানেই কিন্তু সেই মুরগিটা তার বাচ্চাদেরকে নিয়ে চুপ করে বসে থাকে। এটা একটা হৃদয়ের আবেগ, এটা একটা ভূমির প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা। ওপেন তারই বহিঃপ্রকাশ। দীর্ঘদিন পর যখন তার মনটা আনচান করছিল, সে
ঘুরে ফিরে আবার তার সেই প্রিয় গ্রামে চলে যায়। সেখানে গিয়ে দেখল যে তার বাড়ির কোনো চিহ্ন নাই, কিন্তু বাড়ির চিহ্ন না থাকলে কি হবে, সেখানে একটি আম গাছ ছিল, যেই আম গাছ থেকে ছোটবেলায় সে অনেক আম কুড়িয়ে খেয়েছে। ওপেন ধীরে ধীরে আম গাছের তলায় ক্লান্ত শরীরে বসেছিল, সেখানে ঠান্ডা হাওয়া যখন বইতেছিল গাছ থেকে দুটো আম তার সামনে পড়ল, সে মাতৃর স্নেহে সে আম দুটোকে যখন হাতে নিল, বাগানের দারোয়ান সেই ওপেনকে চোর সাব্যস্ত করে জমিদারের কাছে নিয়ে যায়। কিন্তু ওপেন জমিদারের কাছে অনুনয় বিনয় করেও এখানেও সে রক্ষা পেল না, তাকে আবার চোর সাব্যস্ত করে এখান থেকে বিদায় করে দিল। তাহলে আমরা কি বুঝলাম, যে একজন গরিব, একজন সৎ, একজন দরিদ্র কৃষক তার সম্পত্তি রক্ষা করতে পারল না, তারই এলাকার একজন জমিদারের ক্রোধের শিকার হয়ে সে বিঠে ছাড়তে বাধ্য হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছ, যেহেতু এটা একটি কাহিনী মূলক কবিতা, সেই কবিতা আমাদের এই সমাজে, এই কবিতার মাধ্যমে আমাদের সমাজের এই লুটেরা শ্রেণীর মানুষদেরকে ইঙ্গিত করা হয়েছে। এখন আমরা কবিতার কিছু লাইন উপস্থাপন করব। তোমরা বই ধরো। দুই বিঘা জমি, পেজ নাম্বার 75। দুই বিঘা জমি, পেজ নাম্বার 75। আমি কবিতার কয়েকটি চরণ তোমাদের সামনে উপস্থাপন করি, খুব মনোযোগ সহকারে শুনবা। দুই বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ ওপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এখানে দুই বিঘা জমির উপরে জমিদারের চোখ পড়েছে, জমিদারের যেই চামচা প্রকৃতির যে লোক, তার সাথে সবসময় ঘুর ঘুর করে তার সাথে আলাপ করছে, যে ওপেনের যেই দুই বিঘা জমি আছে সেই জমিটা ঠিক জমিদার বাড়ির এইরকম একটা পয়েন্টে। জমিদারের শখ জাগলো যে জমিদারের এই জায়গাটা যদি সমান করা যায়, ওপেনের এই সম্পত্তি, এই ওপেনের সম্পত্তিটা যদি সে কব্জা করতে পারে, তাইলে তার জমিটা দুর্গে প্রস্থে সমান হয়। জমিদারের কিন্তু অনেক জমি, দেখো জমিদারের কিন্তু অনেক জমি, এই বিশাল জমি, শুধু একটি কর্নারে ওপেনের ছোট্ট একটি কুড়ের ঘর। দেখো সেই ছোট্ট কুড়ের ঘরটাকে উচ্ছেদ করার জন্যই জমিদারের যত জল্পনা কল্পনা। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই,
কে বলল এই কথাটা? ওপেন বলল। ওপেন বলল, জমিদার আপনার তো অনেক জায়গা জমি, ছেড়ে দেন না আমাকে, আমি থাকি এখানে, জীবনটাও বাঁচুক, আমার বাপদাদার এই ভিটে বাড়িটাও রক্ষা হোক। কিন্তু জমিদার এই মিষ্টি কথায় গলে না। তার টার্গেট হইল যে যদি এই ছোট্ট জমিটুকু নিতে পারে তাহলে তার বাগান বাড়িটা দর্গে প্রস্তে সমান হয়, দেখতে সুন্দর হয়। সেই সুন্দরের নেশায় কী করলো? ওপেনকে এখান থেকে উচ্ছেদ করবে, এইটা হচ্ছে তার অবস্থা। শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে দুই বিঘে প্রস্তে ও দিগে সমান হইবে টানা। ওই যেই কথা বললাম যে সে ওপেনের ওই সুন্দর কথা, দরদ মাখা কথা তার কানে ঢোকে না। তার টার্গেট হচ্ছে তার বাগান বাড়িটা দুর্গে প্রস্তে সমান হবে। কি করে সমান করা যায় সেই পরিকল্পনা মতেই জমিদার সামনে এগিয়ে যাচ্ছে। পেলে দুই বিঘে প্রস্তে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রুর হেসে, আচ্ছা সে দেখা যাবে। ওপেন যত অনুনয় বিনয় করুক না কেন, জমিদার সে ব্যাপারে কোনো কর্ণপাত করল না। সে এমনও বলছে গরিব মানুষ, অভাব অনটনের সংসার, সব তো বিক্রি করেই দিয়েছি, আর এই জমিটুকুর দিকে আপনি হাত বাড়াবেন না। তখন জমিদার চক্ষু গরম করে অনেকটা তাকে এই প্রেসার ক্রিয়েট করে, অনেকটা চাপ সৃষ্টি করে এটাই বুঝাতে চায় যে তোমার এই সকল কথায় কোনো কাজ হবে না, যেইভাবেই হোক তোমাকে এই জমিটা ছেড়ে দিতে হবে। পরের মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিগ্রি সকলেই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এরপরে কি করল? ওপেনকে জমিদার মিথ্যা একটা মামলা জড়িয়ে দিয়ে তাকে বাড়ি ছাড়া করল। এবং ওপেনের এমন একটা পরিস্থিতি হলো যে সে আর ওই বাড়িতে থাকতে পারল না, বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। দেনা পাওনা সব চুকিয়ে তাকে মিথ্যা একটা মামলা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। মিথ্যা একটা মামলা, এটা তোমরা বুঝতে পেরেছ। এখানে একটা কথা বলি, আমি আজকে শেষ করব। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই দুটো লাইনের মধ্যেই আজকের এই কবিতার মূল বক্তব্য সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি মূল বক্তব্যে তোমাদের সামনে এই আলোচনাটা রেখেছিলাম যে যার যত আছে সে আরও চায়, আরও চায়। এই এই যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার শেষ কবে কখন হবে এটা আমরা কেউই জানি না। হ্যাঁ, আমাদেরকে এই সমাজের এই কালো ছোবলের হাতদারি মানুষের কাছ থেকে কবে আমাদের এই শোষিত জনগণ গরিব কবে যে রেহাই পাবে সেটাও আমরা জানি না। তবে আমাদের সতর্ক থাকতে হবে, এই ধরনের লোকদের কাছ থেকে আমাদের, এই ধরনের লোকদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে। এই ধরনের লোকদেরকে আমরা মনে প্রাণে ধিক্কার জানাবো, তাদেরকে ঘৃণা করব। আজকের আলোচনা
আজকের পাঠ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। যদি তোমরা কিছু উপকৃত হও তাহলে আমরা সার্থক হব, এই আশা ব্যক্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।